বকেয়া ডিএে বুঝছেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা আর জানুয়ারি মাসের শুরুতেই কিন্তু বকেয়া নিয়ে আরও আন্দোলনের তীব্রতা বাড়িয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ চলছে লাগাতার অবস্থান বিক্ষোভ কর্মসূচির সাথে আমরণ অনশন দাবি নাম এটা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন আন্দোলনকারীরা এমনই কিন্তু জানিয়ে দিয়েছেন রাজ্যকে তার মধ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করে রাজ্যকে একেবারে না করে ছেড়েছে সংগ্রামী যৌথ মঞ্চ আর তার মধ্যেই কিন্তু এবার সুপ্রিম কোর্টে উঠতে চলেছে ডিএ মামলার শুনানি ডিএ মামলার শুনানির আগেই কিন্তু একেবারে তেরে ফুরে মাঠে নেমেছে সরকারি কর্মচারীরা রাজ্য সরকারের কাছ থেকে ডিএ আদায় করতে নবান্নে বিক্ষোভ কর্মসূচি আন্দোলনও চালিয়েছেন সরকারি কর্মচারীরা তারপর পর এবার লাগাতার অনশনের কর্মসূচি গ্রহণ করেছে আর এবার অনশনের সাথে সাথে লাগাতার ধর্মঘটের ডাকও কিন্তু দিয়ে দিয়েছে যৌথ মঞ্চ তার মধ্যেই বকেয়া ডিএ নিয়ে এবার বিস্ফোরক তৃণমূল সাংসদ শতাব্দী রায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বকেয়া ডিএ নিয়ে শতাব্দী এবার যা বললেন তাতেই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি শতাব্দীর বেফাজ মন্তব্যে চরম অস্বস্তিতে কালীঘাট ক্ষোভে ফুসে উঠলেন আবারও সরকারি কর্মচারীরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দিয়ে দাবি নয় সরকারি কর্মচারীদের বরং রাজ্য সরকারের নানা প্রকল্পের সুবিধা ভোগ করার বিষয়টি মাথায় রাখা উচিত বলে পরামর্শ দিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় সিউড়িতে তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মচারীদের অধিবেশন মঞ্চে শতাব্দীর বার্তা রাজ্য সরকারের কর্মী হিসাবে আমাদের মনে হতে পারে সরকারের আরও কিছু দেওয়া উচিত করা উচিত কিন্তু আমরা যদি ভাবি সরকার আমাদের জন্য অনেক করছেন ভবিষ্যতে আরও করবেন আমাদের সমস্যার সমাধান করবেন তাহলে সকলের জন্যই অনেক ভালো হবে এদিন সিউড়ি সিধু কানু মঞ্চে আয়োজিত পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের জেলা কনভেনশনের উদ্বোধনে এসেছিলেন বীরভূম কেন্দ্রের সাংসদ শতাব্দী সেখানে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মীদের দাবি প্রসঙ্গে মুখ খোলেন তিনি বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বিরোধী মনোভাবাপন্ন সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন তৃণমূলপন্থী কর্মচারীদের অনুষ্ঠানে এসে খুব প্রশমিত করতে রাজ্য সরকারের প্রকল্পগুলির কি তুলে ধরেন তিনি শতাব্দী বলেন আমরা যা চাই আর যা পাই তা কখনোই সমান হতে পারে না চা পাওয়ার হিসাবে সবসময় অসমান থেকেছে থাকবেও আমি ভাবতেই পারি আমি যা কাজ করি তার জন্য আমার অনেক বেশি টাকা অনেক বেশি সম্মান পাওয়ার কথা কিন্তু আমি কম পাচ্ছি অন্যদিকে যে দিচ্ছে সে ভাবছে আমরা অনেক বেশি দিচ্ছি অনেক বেশি করছি তার দাবি চারপাশে তাকালি দেখা যাবে প্রত্যেক পরিবারই কেউ না কেউ কোনো না কোনো সরকারি প্রকল্পের সুবিধে ভোগ করছে সেই বিষয়টিকে মাথায় রাখার পরামর্শ দেন শতাব্দী শতাব্দীর এই মন্তব্যকে কটাক্ষ করে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা বলেন সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা নিয়ে যেভাবে ওনাদের নেত্রী নানান ভাওতা দেন সেই একই ভাষায় কথা বলছেন উনি তৃণমূল আমলে দুর্নীতির অভিযোগ নিয়ে শতাব্দী বলেন সরকারের ভুল ধরাই যায় কাজ করলেই ভুল হবে অনেক কাজ করলে ভুলের পরিমাণও বাড়বে কিন্তু হিসেব করলে দেখা যাবে ভালো কাজের সংখ্যা ভুলের তুলনায় অনেক বেশি দুর্নীতির দায় দল নয় ব্যক্তিকেই নিতে হবে বলেও স্পষ্ট করে দেন শতাব্দী তিনি বলেন রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো আর প্রতিটা অফিসে অফিসে গিয়ে কাজ করেন না তাই তার অধীনে যারা আছেন তাদেরও সঠিক কাজ করাটা খুবই জরুরি তার ব্যাখ্যা শুধু রাজনীতিবিদরা খারাপ কাজ করেন এমনটা নয় মানুষ সৎ অথবা অসৎ হয় কোনো মানুষ খারাপ হতে পারেন না কিন্তু তাঁর অর্থ তাঁর দল বা নেত্রীও খারাপ এমনটা নয় একটি সুশিক্ষিত পরিবারে একজন খারাপ ছেলে থাকলে গোটা পরিবারকে খারাপ বলা যায় না দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি কি সরকারি কর্মীদের সামনে তুলে ধরছেন সাংসদ তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ আজও ভরসা করে বিশ্বাস করে শ্রদ্ধা করে আপনারাও সঙ্গে থাকুন তার আপনাদের সঙ্গেও তিনি থাকবেন ধ্রুব পাল্টা বলেন উনি যে স্বীকার করেছেন ওদের পরিবারে কেউ কেউ চোর এর জন্য আমরা কৃতজ্ঞতা জানাই তবে তার জানা উচিত তৃণমূলের সবাই চোর আসন্ন লোকসভা নির্বাচনে মানুষ সেই জবাব দিয়ে দেবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বকেয়া ডিএ নিয়ে যখন আন্দোলন চলছে রাজ্যে বকেয়া ডি দাবিতে যখন তেরে ফুরে মাঠে নেমেছেন সরকারি কর্মচারীরা এক বছর পেরিয়ে গেছে শহীদ মিনার চত্বরে অবস্থান বিক্ষোভ আন্দোলন তার সাথে সাথে অনশন কর্মসূচি শুরু হয়েছে আর এর মাঝেই কিন্তু বোমা ফাটালেন বকেয়া ডিএনএ শতাব্দী রায় তিনি পরামর্শ দিলেন যে সরকারি কর্মচারীদের মার্গ ভাতার দাবি নয় রাজ্য সরকারের নানা প্রকল্পের সুবিধে ভোগ করার বিষয়টি মাথায় রাখতে হবে রাজ্য সরকারি কর্মী হিসাবে আমাদের মনে হতে পারে সরকারের আরও কিছু অনেক কিছু দেওয়া উচিত করা উচিত কিন্তু আমরা যদি ভাবি সরকার আমাদের জন্য অনেক করছেন ভবিষ্যতে আরও করবেন আমাদের সমস্যা সমাধান করবেন তাহলে সকলের জন্যই ভালো হবে এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন এছাড়াও দুর্নীতি নিয়ে কিন্তু একেবারে বোমা ফাটালেন শতাব্দীর রায় তিনি কিন্তু স্পষ্ট বলে দিলেন দুর্নীতির দায় যে দুর্নীতি করছে তার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিটা অফিসে তো মমতা ব্যানার্জি যে কাজ করেন না তাই যে দুর্নীতি করছে তার দায় সে নেবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন শতাব্দী রায় আর শতাব্দী রায়ের এই দাবিতে বকেয়া দিয়ে নিয়ে এই দাবিতে একেবারে শোরগোল পড়ে গেছে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে